হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আজকে 31st নাইট, আর আমরা শিউরিয়ানপুর বাসায় 31st নাইট সেলিব্রেট করতেছি। ভিডিওটা আপলোড করতে দেরি হয়ে গেল, আবার আমি কিছু দিন অসুস্থ ছিলাম। ভাইয়ারা বাচ্চারা সবাই নাস্তা করে করে নিছে, এখন আমরা নাস্তা করব। সেইভাবে অনেক আইটেম করছে নাস্তা। রামিন আজ আর একটা বিশেষ দিন, সেটা হলো রূপালী ভাবে ছিল রামিনের বার্থডে। যদি না হয় বাইরে বাজি ফুটানো শুরু হয়ে গেছে। রাশিয়ানরা এই দিনটাকে খুবই জাঁকজমকভাবে উদযাপন করে। আজকে সারা রাতই এরকম বাজি ফোটানো হবে, এক এক দিকে এক একবার ফোটাবে। শিউলি ভাবির বাসাটা 30 তলায়, এই বিল্ডিংটা 25 তলা। 30 তলার উপর থেকে নিচে অনেক সুন্দর দেখা যাইতেছে। তার মধ্যে আজকে অনেক স্নোফল হয়েছে, আর রাস্তাঘাটে গাড়ি ঘোড়া খুব কম। অনেক সুন্দর লাগতেছে।
Oh,
আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান শেষ। ভাইয়ারা খাওয়া দাওয়া করছে, বাচ্চারা খাচ্ছে, ওদের খাওয়া শেষ হলেই আমরা খাব। খাওয়া দাওয়া শেষে আর একটা পর্ব আছে, বিশেষ পর্ব। ওই প্যাকেটের দুধ এই সবই হয়, তবে ওই নিডু দিয়া বানাইলে স্মেলটা আর একটু বেশি ভালো হয়। আমাদের খাওয়া দাওয়া শেষ, খেলাম, পায়েস ছিল, কালো জাম, রসমালাই, দই। অবশেষে সেই বিশেষ আকাঙ্ক্ষিত পর্ব, সেটা হলো বাংলাদেশের মিষ্টি জর্দা দিয়ে পান খাওয়া। মিষ্টি জর্দার সাথে অবশ্য আরো অনেক উপকরণ আছে পানের, সবাই এখন আমরা অনেক মজা করে পান খাবো। রুম্পা ভাবি সবাইকে পান বানিয়ে দিতেছে, ভাইয়ারা শুয়ে শুয়ে রেস্ট নিচ্ছে খাওয়া দাওয়া শেষ করে। পানের খাওয়া শেষ হলেই আমরা চলে যাব। আমাদের পান খাওয়া আপনারা দেখতে থাকুন, সেই সাথে আমি এখনই বিদায় নিচ্ছি। সবাই করোনাকালীন সময়ে ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন যতটুকু সম্ভব, এই প্রত্যাশা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। সুগরি স্যার আপনি বাদাম দেখান না, শুধু আমার বাদাম বাদাম দেবা না, দুদিন দেবো না।